পাঁচ পয়সা দিয়ে জাহাজ তৈরি করে নজর কাড়লেন বাঁকুড়া স্কুল শিক্ষিকা। শিক্ষিকা চৈতালী মহাপাত্রের তৈরি জাহাজের কথা ঘুরছে এলাকা জুড়ে। শিক্ষকতার পাশাপাশি শিল্পকলাতেও দক্ষ চৈতালী দেবী। নতুন প্রজন্ম বা এখনকার বাচ্চা ছেলেমেয়েরা অনেকেই আছে যারা টাকার সঙ্গে পরিচিত থাকলেও পয়সার সঙ্গে পরিচিত নয়। আরেকটু ভেঙে বললে এক পয়সা, দু পয়সা, পাঁচ পয়সা, দশ পয়সা, এসব পুরনো দিনের এই পয়সার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এক অভিনব উদ্যোগ নিলেন বাঁকুড়ার স্কুল শিক্ষিকা চৈতালী মহাপাত্র। পাঁচ পয়সার কয়েন দিয়েই বানিয়ে ফেললেন আস্ত একটি জাহাজ। সিলভার রং করে বেশ সুন্দরভাবেই সাজিয়েছেন তার হাতে বানানো এই জাহাজটিকে। জানা গেছে স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি শিল্পকলাতেও বেশ দক্ষ চৈতালী দেবী। তার নিজ হাতেই তৈরি একাধিক জিনিস শোভা পেয়েছে বাড়ির অন্দরে। রয়েছে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে পুরাতন কেটলিও। নিজের বাড়ির চত্বরকেও বাগান আকারে সাজিয়ে তুলেছেন তিনি। রয়েছে একাধিক ভিন্ন প্রজাতির গাছ। বর্তমানে চৈতালী দেবীর এই পাঁচ পয়সার জাহাজ নিয়ে চর্চা শুরু হয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্গায়। শুধুমাত্র পাঁচ পয়সা দিয়েই কেন এই ভাবনা, বা জাহাজ ছাড়াও তো আরও অনেক কিছুই বানানো যেত, প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে বিষয়টি সম্পর্কে নিজেই সব কথা খোলসা করেছেন শিক্ষিকা এবং শিল্পী চৈতালী মহাপাত্র। স্যার, জাহাজ এই ভাবনাটা কীভাবে এলো? এটা ভাবনা এলো মানে আমি স্কুল লাইফ থেকে অনেক পাঁচ পয়সা মানে এমনি আমার সংগ্রহে ছিল, তো পরে ভাবলাম যে এই পাঁচ পয়সাগুলো তো এখন প্রায় বিলুপ্ত, তো এটা দিয়ে যদি কিছু একটা জিনিস বানানো যায় তাহলে সেটাতে পাঁচ পয়সাটা সংরক্ষণও হবে আর একটা জিনিসও খুব ভালো দেখতেও হবে। তো সেই ভাবনা থেকেই আমি এই একটা পাঁচ পয়সা জাহাজ বানিয়েছি। তো সেটাকে বেশ একটু রং টং করে সুন্দর করে বাড়িতে সাজিয়েও রেখেছি, বা ওটা এখনকার যারা প্রজন্ম তারাও অনেকে দেখতে চায় যে পাঁচ পয়সা তো আমরা দেখিনি, তো জাহাজটাও তাতে দেখা হয়, সেই সাথে পাঁচ পয়সার সাথেও তারা একটু পরিচিত হতে পারে। এই যে পাঁচ পয়সার জাহাজ, পাঁচ পয়সার জাহাজ কেন বানালেন? অন্য কিছু তো বানানো যেত। এটা বানালাম মানে দেখুন, জাহাজটা তো আমাদের কাছে একটা ব্যয়বহুল জিনিসের মতোই, যে আমরা সচরাচর কিন্তু সবাই জাহাজে সেরকমভাবে চাপিয়েও নি বা সবাই হয়তো দেখেও নি সেরকম, তো সেই কারণে আমি ভাবলাম যে পাঁচ পয়সা দিয়ে যদি একটা জাহাজ বানানো যায় তাহলে এটা বলাও যাবে যে পাঁচ পয়সার জাহাজ। তো সেই ভাবনা থেকেই এটা জাহাজের কোটি কোটি টাকা। হ্যাঁ, জাহাজের তো অনেক দাম, বা জাহাজে চাপাটাও আমাদের কাছে একটু ব্যয়বহুলই ব্যাপার আর কি, তো সেইভাবেই বানিয়েছি পাঁচ পয়সা দিয়ে জাহাজটা। তো আমার বাড়িতে শুধু এই পাঁচ পয়সার জাহাজ নয়, আমার বাড়িতে এরকম বহু পুরনো জিনিস রয়েছে। আমার বাগানে যেরকম রয়েছে বহু পুরনো গাছ, সেরকম যেরকম আমার বাড়িতে রয়েছে একটি কেটলি, এটা 35 বছর আগের, তো ছোটোবেলায় দেখেছি মা চা করতেন, তো সেই কেটলিটাই পরে তো আর ব্যবহার হয়নি, তো সেটাকেই আমি একটু নতুন ভাবনা দিয়ে একটু পেন্টিং করে একটু ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছি। তো এটাতে কী হলো, কেটলি জিনিসটাও সংরক্ষণে থাকলো, বা এখনকার দিনে অনেকেরই তো আর কেটলি ব্যবহার করে না, বা কেটলির সাথে অনেকে পরিচিতই নয় যে কেটলি জিনিসটা জানেই না কি, তো সেই ভাবনা থেকেই ওটা বানিয়েছি। সাধারণত পুরনো জিনিস আমরা কী করি, ওই ব্যবহার করলাম তারপরে আমরা ফেলে দিলাম, সেটা তো অনেকেই করে, তো আমি ভাবলাম যে এই যে কেটলিটা, এটার সাথে যেমন আমার একটা ছোটোবেলা জড়িয়ে রয়েছে সেরকম আমার মায়ের একটা স্মৃতি যে মা ওটা দিয়ে চা বানাতেন, তো সেই ভাবনা থেকেই ওটাকে আমি ভেবেছি যে একটু পেন্টিং করে যদি সাজিয়ে রাখি তাহলে ওটা সেইভাবে ভালো থাকলো, ওর সাথে আমার ছোটোবেলাও জড়িয়ে গেল রইল, প্লাস আমার মায়ের হাতের একটা পরশও রইল ওতে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।